নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার যে পাঁচ রাশির মা লক্ষ্মীর কৃপায় সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই, প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওর আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা থাকে সেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবনে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু ঘটবে। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশি সুপার প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি যেটাই বলুন না কেন ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নাম এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং আগামীকাল বৃহস্পতিবার যে আপনার নক্ষত্র আছে সেটি হচ্ছে ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং শুভ সময় 11:47 থেকে 12:35 পর্যন্ত একটি শুভ সময় আছে। এবং দিনের রাহুকাল যেটা হচ্ছে 1:30 থেকে 3:00 পর্যন্ত দিনে কিন্তু রাহুকালটা থাকছে। বিশেষভাবে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি বা গাঢ় প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির টাইম এবং টার্গেট নাম্বার আমি বলবো। দেখুন, প্রত্যেকেই চায় গরিব থেকে ধনী হতে, প্রত্যেকেই চায়, কিন্তু প্রত্যেকের কিন্তু কপালে কিন্তু সমান কিন্তু থাকে না, কারণ আপনার এই যে প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি যেটাই বলুন না কেন বা সুপার প্রাপ্তি, এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করে। অর্থাৎ ভাগ্যের উপর যেহেতু এটা ডিপেন্ড করে, আপনার ভাগ্য ভাবকে কিন্তু স্ট্রং থাকা দরকার। অর্থাৎ ভাগ্যাধিপতি কোন ভাবে অবস্থান করছে, কোন ভাবে, অর্থাৎ আপনার লগ্ন থেকে ভাগ্যাধিপতি নিচস্থ গ্রহে অবস্থান করছে না তো, ভাগ্যাধিপতি পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, ভাগ্যাধিপতি অশুভ নক্ষত্রে অবস্থান করছে না তো, ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট বা ভাগ্যভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো আগে দেখা দরকার। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনার জন্মছকে ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাবটা কেমন আছে, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাবটা যদি আপনার ক্ষেত্রে শুভ যদি থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভাগ্যের উপর। অর্থাৎ আমি যে আগামীকাল পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং যে কোনো দিক থেকে এই পাঁচ রাশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এর পাশাপাশি আপনার জন্মছকে রাহু গ্রহকে দেখা দরকার। রাহু গ্রহ কলিযুগে যে হয় যে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ চাকরি, হঠাৎ সম্পত্তি পাওয়া, হঠাৎ কিছু হওয়া, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের উপর। এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করার জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্মছকে, আপনার জন্মছকে রাহু গ্রহ পীড়িত হয়ে আছে, সেই জায়গাটাতে রাহু রক্ষা কবচ আপনার মানে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা কিন্তু করবে। এবং এর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ কিন্তু শুভ থাকা একান্তই দরকার, মোট চারটি গ্রহ। এবং পাওয়ার রিং পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। পাওয়ার রিং বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবে। এবার কত অ্যামাউন্টে অর্থ পাবে সেটা আপনার জন্মছক কথা বলবে এবং আপনার কিসে মহাদশা চলছে। দেখুন, দশাটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার যদি দশা পারমিট না করে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসবে। অর্থাৎ
এই জায়গাটাতে আপনার দশা সর্বশেষ কথা কিন্তু বলবে। আপনি অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না, আজ হচ্ছে না বলে আপনার আগামী দিনে হবে না সেটা নয়। এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে আপনার কোন সময় আছে, কোন বছর আছে, আপনার আদৌ কেটে গেছে কি না, বা আপনার দু মাস পর আছে কি এক বছর পর আছে এই প্রাপ্তির যোগটা, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারে। এই জন্য নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার করা একান্তই দরকার, এবং সঠিকভাবে ভাগ্য ভাবকে স্ট্রং করুন। ভাগ্য ভাবের প্রতিকার এবং রাহু রক্ষা কবচ দুইটি কানেকশান যদি এক হয় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু মানে অদ্ভুত অকল্পনীয় প্রাপ্তি, আপনি যেটা কল্পনা করতে পারবেন না, কল্পনার বাইরে আপনার কিন্তু প্রাপ্তি এই সময় কিন্তু হবে। অর্থাৎ আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্ট আবারও বলছি, নিজ জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন, রাহু রক্ষা কবচ পাওয়ার রিং পরিধান করুন, আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এইবার আপনার জন্মছকে দেখা দরকার আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা, লাকি নাম্বার কোনটা, ফরচুনা এবং লাকি নাম্বার। দেখুন প্রত্যেকটি সংখ্যা কিন্তু একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, এক রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় আপনার মঙ্গল। অর্থাৎ নবগ্রহ দ্বারা এই নয়টি সংখ্যা কিন্তু পরিচালিত। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন সংখ্যাটি আপনার বিশেষ করে ভাগ্যকে ক্লিক করবে, ফরচুনা নাম্বার আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু দেখা একান্তই দরকার। নয়তো আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, হস্তরেখা বিচার করান, সেখানে রাহু রক্ষা কবচ পাওয়ারিং আপনারা পরিধান করুন, প্রাপ্তি আপনার নিশ্চিত। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা গাঢ় প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বার আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথমেই আমি জানাই আপনাদের আগামীকালে নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং আপনার তিন এবং পাঁচ। আপনাদের শুভ সময় সকাল 9:48 থেকে শুরু করে 12:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকাল মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে শুরু করে 12:35 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 9:44 থেকে শুরু করে 11:52 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 8:45 থেকে শুরু করে 12:04 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশির যে নাম আমি বলবো প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:25 থেকে শুরু করে আপনার 12:48 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি রাশিভিত্তিক যে টাইমটা বললাম বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং দিনের যে শুভ সময়টা বললাম অভিজিৎ মুহূর্ত, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, হস্তরেখা বিচার করান, রাহু রক্ষা কবচ এবং ভাগ্যের ভাবে সঠিক প্রতিকার প্রতিবেদন করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে।
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।